পারে লোকলিখিত সুসমাচার এক থেকে নয়, দ্যাট ইজ হচ্ছে আজকের টপিক। ঈশ্বরের সন্তানরা আজকের আপনি অনেক কিছু ভুল জানতে পারবেন। ওকে, ফের বলে যখন দেখেন, আপনি যদি প্রভু যীশুকে দেখেন, প্রভু যীশু আর প্রভু যীশুকে আগের দিন, অর্থাৎ তিনি আগের দিন রাতে খাবার খেয়েছেন, শিষ্যদেরকে দিয়েছেন, রুটি ভেঙেছেন, শিষ্যদের মুখে তুলে দিয়েছেন, এমনকি পান পাত্র দিয়েছেন, শিষ্যদেরকে তুলে দিয়েছেন, দিয়ে বলেছেন যে আমাকে মরতে হবে, আমাকে যেতে হবে। সেই সময় শিষ্যরা বলেছে, না প্রভু, তুমি মরলে আমরাও মরতে রাজি আছি, আমরা তোমাকে মরতে দিতে চাই না। শিষ্যরা প্রচুর কিছু বলেছে। আর তারপর প্রভু যীশু ঠিক করেছে রাতের বেলা খাওয়া দাওয়া কমপ্লিট, এবার প্রভু বলছে চলো আমার সাথে প্রার্থনা করতে যায়। যে শিষ্যরা বলেছিল প্রভু তোমার জন্য মরতেও রাজি আছি, সেই শিষ্যকে তিনি নিয়ে গেছেন, আর নিয়ে যাওয়ার পর প্রার্থনা করতে বসেছেন। শিষ্যরা একটা জায়গায় বসেছেন, যীশু একটু আগিয়ে গেছেন, গিয়ে প্রার্থনা করতে বসেছেন। বলছে কিছুক্ষণ পর তিনি ফিরে এসে দেখছেন শিষ্যরা ঘুমিয়ে গেছে। যখন ঈশ্বর আমাদের কিছু করতে বলে তখন আমাদের ঘুম পায়, ঈশ্বর যখন কিছু করতে বলে তখন আমাদের ঘুম পায়। যখন আমাদের প্রবলেম হয় তখন প্রার্থনা করতে ঘুম লাগে না, আমাদের শরীরে অসুস্থতা থাকলে আমাদের ঘুম আসে না, তখন প্রার্থনা আসে। আর যখন আমি নিশ্চিন্তে শান্তিতে থাকি, পেটে সুন্দর মাংস ভাত খেয়ে থাকি, তখন যীশু বলে এবার প্রার্থনা করো। আমরা বলি প্রার্থনা হয় না, ঘুম লাগে। খালি পেটে প্রার্থনা হয়, ভরা পেটে ঘুম আসে, যীশু জানতেন। আর তাই জন্য অনেক সময় শয়তান আমাদের খালি পেটে রাখে, তাই জন্য আমরা অনেক সময় প্রার্থনা করতে শিখি। হালেলুয়া। যদি খালি পেট না থাকতো প্রার্থনা করতে শিখতাম না। ভরা পেটে ঠেকুর ওঠে, ভরা পেটে ঘুম আসে, ভরা পেটে প্রার্থনা হয় না। তাই ঈশ্বরের সন্তানদের শিষ্যদের প্রার্থনা করতে বসে তিনি চলে গেছেন একটু আগে। তিনি ফিরে এসে বলছেন, পিতর, তুমি না বলেছিলে একটু আগে আমার জন্য মরবে, তা আমার জন্য দু ঘন্টা প্রার্থনা করতে পারো না? তারপরে আবার পিতর উঠেছে প্রার্থনা করতে, না না প্রভু বলেছে প্রার্থনা করতে হবে, আবার প্রার্থনা করতে বসেছে। যীশু আরো চলে গেছে, যীশু আরেকটু আগে চলে গেছে, আর যীশু আরেকটু আগে গিয়ে প্রার্থনা করছে। আপনি জানেন আজকের চার্চ গুলো পাঁচ ওয়ার সার্ভিস করে, কেন যেমন করেন, কারণ এতে ক্রেডিট নেওয়া যায়। আজকাল পাঁচ ওয়ার সার্ভিস দেখছি ক্রেডিট নেওয়া যায়, কেন? কারণ সারা জীবন আমি অহংকারের সাথে চলবো, আর ওই একটা বছরে একটা বৃহস্পতিবার পা ধুয়ে পাস্টার প্রমাণ করছে আমার মতো হাম্বল ব্যক্তি আর পৃথিবীতে হয় না। আর তারপর যে কেউ তার কাছে কোনো কিছু যাবে, সে বলবে আমি তোমাকে চিনি না, তোমার এটা পাস হবে না, স্কুল হবে না, কলেজ সবকিছু না বলে দেবে, অনেক কঠিন ভাবে বলবে। আর বছরের একদিন পা ধুয়ে প্রমাণ করবে পাস্টারের মতো হাম্বল আর কেউ। ওকে, যদিও এটা আলাদা বিষয়, এটা করে লোক তো প্রবলেম, এটা করা যায়, কারণ এতে সম্মান আছে। পা ধোয়ায় দেখায় যে আমি কত নম্র হচ্ছি, মানে অ্যাকচুয়ালি সম্মান পায়। ওকে, আর তাই যেন সম্মান নেয়। কিন্তু সেকেন্ড থিং যেটা করতে বলেছে প্রভু, শিষ্যদের ডেকে বলছে আমার জন্য প্রার্থনা করো। ওটা কাউকে করতে দেখি, ওটা কাউকে করতে দেখি না যে মাস্টাররা বলছে ঠিক আছে আজকে শুধু যিশুর জন্য প্রার্থনা করো, আজকে 10 ঘন্টা 12 ঘন্টা রাতের বেলা জেগে জেগে যিশুর জন্য প্রার্থনা করো। ওটা খুব কম হয়, যারা করে প্রেস করো, ঈশ্বর আশীর্বাদ করো, দাঁড়িয়ে তার বিপ্লিকার কিছু। ওকে, প্রার্থনা করতে বলেছে, আবার ফিরে এসে প্রভু বলছে কি হলো, আবার ঘুমিয়ে গেলে? বলছে আবার ঘুমিয়ে গেছে, প্রভু আবার প্রার্থনা করতে গেছে। আর ঠিক প্রার্থনা করতে করতে ভোর ভোর হচ্ছে, হঠাৎ দূর থেকে দেখছে কিছু মশাল চলছে, কিছু মশাল চলছে। আর যখন কিছু মশাল চলছে, যিশু বুঝতে পেরেছে যে কেন চলছে, কারণ তিনি আগের দিনে অলরেডি বলে দিয়েছে। শুধু আগের দিন নয়, যে মনুষ্যপুত্র কি কি ঘটে হবে, যিশুর জীবনে কি কি হবে। আর তাই জন্য দেখছে মশালগুলো আস্তে আস্তে ঘিরে ধরেছে এই চারটে ব্যক্তিকে। আর ঘিরে ধরার পর বলছে একটু সৈন্য সেই দলের মধ্যে ছিল মাত্র যিশুকে ধরার জন্য, আর রাতের অন্ধকারে তারা এসছে। আর আসার পর যখন যিশুর কাছে এসছে, বলছে যিশুকে তারা ধরতে চায়। আর আজকের আমি আপনাকে বলছি, যিশু জানে যে কেউ আমাকে স্পর্শ করতে পারবে না, যিশুকে কেউ স্পর্শ করতে পারবে না যদি তার নিজের ইচ্ছা না থাকত। ঈশ্বরের সন্তানরা, তিনি জানতেন আজকের আমাকে ইচ্ছা করতে হবে, আমাকে ধরা দিতে হবে। যিশু যদি ধরা না দিত তাহলে কারোর ক্ষমতা নেই, কোনো তরবারির ক্ষমতা নেই, কোনো সৈন্যবাহিনীর ক্ষমতা নেই, কোনো রোগ শক্তির পাওয়ার নেই, যিশুর হাতে শৃঙ্খল করানো যায়, কারণ তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, বিশ্বভ্রমণের সৃষ্টিকারী। তিনি এলাও করেছে তাই শৃঙ্খল পড়েছে, তিনি এলাও না করলে শৃঙ্খল পরানো যেত না। আর তাই যখন তিনি, যখন তাকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়েছে, একটা শিষ্য রেগে গেছে পিতর, সে কি করেছে, একটা ছুরি বার করেছে আর একটা সৈনিকের কান কেটে দিয়েছে। যেই কেটে দিয়েছে কান, নিচে ঝপ করে পড়েছে, যিশু সঙ্গে সঙ্গে পিতরের হাত থেকে ছুরি নিয়ে বলছে ওটা যেখানকার সেখানে রাখো পিতর, আমি
আমি তোমাকে ভস্ম করছি, পিতর যিশু পিতরকে ভস্ম করার মানে পিতর তোমার রক্তের দায় আমি নিয়ে নিলাম, এখন তুমি আবার নিষ্পাপ হয়ে গেলে যখনই আমাদের হাতে রক্ত লাগে আমার প্রভু ছিনিয়ে নেয় তরবারি আর বলে বলে আমি তোমার জন্য কাঠ করায় দাঁড়িয়ে গেলাম, আবার তোমাকে আমি নিষ্পাপ করে দিলাম। একটা গান আমার হিন্দিতে খুব ভালো লাগে, খুঁজছানা খুঁজছানা, রক্ত চলেছে রক্ত চলেছে, রক্ত সেই, তার কাছে রক্ত বেরোতে পারে না। আর তিনি কানটাকে ছুড়ে দেন, প্রভু বলেন রোম আমাকে দোষীকৃত করতে পারবে না, তিনি বলেন ক্রুশ আমার উপর রাজত্ব করতে পারবে না, কবর আমাকে ধরে রাখতে পারবে না, শয়তান আমাকে পরাজিত করতে পারবে না, কারণ তিনি হলেন রাজাদের রাজা, প্রভুদের প্রভু, স্বর্গ মর্ত্যের সৃষ্টিকর্তা। তার এমন কোনো ক্রুশ তৈরি হয়নি তাকে পেরেকে আটকানো যায়, এমন কিছু তৈরি হয়নি তার কথায় স্বর্গীয় দূতরা হাজার হাজার দূত তার রথকে প্রস্তুত করে, আজকে সে কাঠের ক্রুশ নেবে, আপনি কি মনে করেন তিনি এলাও করবেন? কারণ তিনি স্বয়ং চেয়েছেন তাই এগুলো ঘটেছে, নইলে কেউ যিশুর উপর এগুলো দিতে পারতো না। ঈশ্বরের সন্তানরা আজকে আপনি শুনে নিন, আপনি যার আরাধনা করেন তিনি কত পাওয়ারফুল, স্বর্গের মস্তের সমস্ত ক্ষমতা তার হাতে দেওয়া হয়েছে, সমস্ত ক্ষমতা তার হাতে, তাই আপনি তাকে ভয় পান, তাকে ভয় দেখানো যায় না যদি তিনি এলাও না করেন। বলছে চাবুক, রোম সাম্রাজ্যে বলা হয় তাকে বলে পিলারের পর তাকে নিয়ে আসে, তাকে শিক্ষল পরানো হয়, আর পরানোর পর তাকে নিয়ে আসা হয় পিলাতের কাছে, পিলাতের কাছে নিয়ে আসার পর বলা হয় বিচার করো, পিলার তার কোনো দোষ খুঁজে পায় না, রোমীয় সাম্রাজ্যে 39টা চাবুক হচ্ছে লিমিটেড, ওর থেকে বেশি চাবুক মারার আর আদেশ ছিল না। মানুষকে এক চাবুক মেরে ছেড়ে দেওয়া হতো, দু চাবুক মেরে ছেড়ে দেওয়া, সবচেয়ে বেশি একটা মানুষ সহ্য করতে পারবে মাত্র 39টা চাবুক, আর তাই তাকে 39টা চাবুক মারার আদেশ দেওয়া হলো। দেখুন একটা মানুষের পিঠে গেল, সেই চাবুক গুলো এমনি অর্ডিনারি মরুল মাছের লেজ ছিল না, কিংবা এমনি চাবুক ছিল, চাবুক গুলোতে চারিদিক দিয়ে এরকম এরকম আংটা ঝোলানো থাকতো যাতে সেই আংটা দিয়ে মারতো আর তার পিঠ থেকে ছাল মাংস তুলে নিত, এরকম চাবুক। আর তিনি জানতেন যে একটা মানুষের বডিতে 39টা চাবুক মারার পর মানুষের বডির মধ্যে আর মাংস থাকবে না, শুধু হাড় আর কিছু রক্তপিণ্ড থাকবে আর কিচ্ছু না। সেই হিসাবে তারা গণনা করে দেখেছে, তারা পরীক্ষা করে দেখেছে, একটা মানুষের 39টা চাবুক মারার পর আর মাংস থাকতে পারে না, সেই মানুষটা 39টা চাবুক খাওয়ার পর কোনো মানুষ বাঁচতে পারে না, তাই বলেছে 39টা চাবুক ম্যাক্সিমাম মারতে পারো। বা যিশুর বেলা 39টা চাবুক মারা হয়েছিল, 39টা চাবুক মারা হয়েছিল, তার সমস্ত মাংস অলরেডি বডি থেকে বেরিয়ে গেছে, তার সমস্ত মাংস অলরেডি বডি থেকে বেরিয়ে গেছে। আমি আর আপনি যে প্যাসন অফ ক্রাইস্ট দেখি, যে মৃত্যুর যন্ত্রণা চোখ বন্ধ করে নি, ওটা মাত্র চারানা ভাগ, আসলে আরো বারোয়ানা পুরোপুরি দেখানো হয়নি, কারণ মানুষ নিতে পারবে না, এতটা বিভৎস ছিল তার মৃত্যু। প্যাসন অফ ক্রাইস্টে যিশুর মধ্যে কিছুটা তবু তো মাংস দেখানো হয়েছে, মানে অরিজিনাল যিশুর চাবুকের পর শরীরের মধ্যে আর কোনো মাংস ছিল না, এই বুক আর পিঠ ঝাঁঝরা হয়ে গেছিল, শুধু হাড় আর কোনো রকমের খোঁজ ভিতরের ফাটা মাংস গুলো সামান্য কিছু দেখা যাচ্ছিল, অলরেডি সব চুরমার হয়ে গেছিল। ঈশ্বরের সন্তান, এত বিভৎস সেই মৃত্যু ছিল, তার কেন তিনি এই রক্ত দিয়েছিলেন জানেন? তার রক্তকে ছড়িয়েছিলেন এই জন্য যাতে আমার আর আপনার কমিউনিয়নের কাপ ফুল হয়ে যেতে পারে, হালেলুয়া, আমার আপনার শরীরে যেন রক্তের দায় না হতে পারে, আমার আপনার শরীর যেন রক্তের ক্ষীণতায় না ভুগতে পারে, আমি আর আপনি যেন পাপের যত বড় পাপ করি না কেন যেন ওখান থেকে ফিরে আসতে পারি, তাই তিনি তার রক্ত এইভাবে দিয়েছিলেন, তার রক্তে আমরা সুস্থ হই, তার অনুগ্রহে আমরা মুক্ত হই,
যিশু বললেন, সেই নারী যখন যিশু যাচ্ছিলেন, একটা নারী কাঁদছিল, ক্রুশ নিয়ে যাচ্ছেন, নারীরা যখন কাঁদছে, যিশু বলছে, হে নারী, আমার জন্য নয়, তুমি তোমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাঁদো, কারণ তাদের জন্য আরো বেশি অত্যাচার আসছে। আর আপনি যদি ভালো করে ইতিহাস পড়েন, রোমীয় ইতিহাস, যিশুর মৃত্যু শুরু ছিল, তারপরে কত হাজার হাজার যিহুদিকে হত্যা করেছিল রোমীয় সাম্রাজ্য, অর্থাৎ যিশু জানতেন ভবিষ্যতে কি হবে, কারণ তিনি ঈশ্বর ছিলেন, তিনি ভবিষ্যৎ জানেন। হালেলুয়া, ঈশ্বরের সন্তান। That's the story. এটা কোনো আচমকা স্টোরি না, এটা pre-planned story, এটাকে তৈরি করা হয়েছে। যিশু বলেন, নারী আমার জন্য না, অন্যদের জন্য কাঁদো। আর থেকে একটা সময় তাকে ক্রুশে গজাল মেরে থামিয়ে দেওয়া হয়। অনেকে দেখবেন অনেক ছবি কেনেন, কেন আমি ছবির বিরুদ্ধে জানেন, কেন আমি ছবির বিরুদ্ধে, বিভিন্ন ছবি বিভিন্ন কথা বলে। কেউ বলে যিশু, দেখবেন অনেক ছবিতে যিশুর ক্রস পেরেক মারা হয়েছে এখানে, অনেক ছবিতে এখানে, কিন্তু আর অরিজিনাল সায়েন্টিফিক মারা হয়েছে পেরেক এই জায়গায়, কারণ এই জায়গায় একটা ঘাট আছে, যেটা দেখবেন যখন কঙ্কাল আপনি দেখেন সব জায়গায় ফাঁকা ফাঁকা, মানে এই জায়গাটায় ঘাট থাকে, এটাকে ফাঁক করা যায় না। আর পেরেকটা এখানে মারা হয়েছিল, আর এখানে মেন শিরা থাকে, ওই শিরাটাকে ছিঁড়ে দেওয়া হয়েছিল। বলা হয় মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়ানক মৃত্যুদণ্ড ছিল রোমীয় সাম্রাজ্যে। ফাঁসি ইজি, এই যে ফাঁসি দেওয়া ইজি, মুখে পড়াবে, ফাঁসি দিয়ে দেবে, তিন মিনিট আপনি ছটফট করবেন, আপনি শেষ, এটা ইজি মৃত্যু। আর কল্পনা দেখুন, আপনার বডি থেকে এক ফোঁটা এক ফোঁটা রক্ত বেরোচ্ছে, আর আপনি তিল তিল করে মরছেন, এটা হচ্ছে বীভৎস মৃত্যু। বাইবেল বলে যে তাকে এখানে পেরেক মারা হয়, আর পায়ের যে মেন শিরা রয়েছে ওখানেও পেরেক মারা হয়, অর্থাৎ তিন দিক দিয়ে রক্ত যেটুকু বাকি রয়েছে এদিক দিয়ে তো ঝরছে, বা তিন দিক দিয়ে মেন শিরা ওদিক দিয়ে রক্ত বেরোচ্ছে ঝরছে। কেউ যখন সুসাইড করে এখান থেকে শিরা কাটে, কেন বলুন তো, কেন এখানে মেন শিরা কাটে, কেউ কখনো দেখবেন এখান থেকে কেটেছে বা সুসাইড হয়েছে, না এখানে, তাই জন্য পেরেক এইরকম জায়গায় মারা হয়েছে। ঈশ্বরের সন্তানেরা এমন বিভৎস মৃত্যু ছিল, আর যখন তাকে ক্রুশে টাঙিয়ে দেওয়া হচ্ছে, শুক্রবার, শুক্রবার এপ্রিল 33 AD, ঠিক তিনটের সময়, ঠিক তিনটের সময় তিনি বললেন, চিৎকার করে বললেন, ইট ইজ ফিনিশ, সমাপ্ত হইল, সমাপ্ত হইল, থেমে গেল। 33 বছর 6 মাসের ইতিহাস থেমে গেল, একজন মানব পুত্র ইতিহাস থেমে গেল, যিশুর ইতিহাস। এরপর কবরের মধ্যে মৃত্যু, তারপর তাকে কবরে, যেহেতু তাদের রাতের বেলা বিকেল তিনটের সময় মারা গেছে, পরের দিন বিশ্রামবার, শনিবার, কাউকে কবর দেওয়া যাবে না, তাই তারা তাড়াতাড়ি যিশুর শিষ্যরা কবর থেকে যিশুকে নামালো, আর নামানোর পর তাকে কাপড় দিয়ে, অনেক রকম কাপড় দিয়ে জড়ানো হলো, আর এরপর পুরো কোন কবরে দেবে, কেন রাতের বেলা অন্য কবরে ঠিক মতো বেড়া হয়ে যাচ্ছে, আর তাই তারা ঠিক করলো, অরামাথিও জোসেফ বলে একজন শিষ্য ছিল, যে কিনা এগিয়ে এসে বলল, আমি আমার কবরটা দিতে চাই। অরামাথিও জোসেফের কথা বাইবেলে আগে দেখা যায় না, সে হয়তো ভিড়ের মধ্যে যিশুর কাছে আসতো আর শুনতো আর চলে যেত, যেদিন পিতর আর যোহন পালিয়ে গিয়েছিল, পিতরও লুকাচ্ছিল, যোহনও লুকাচ্ছিল, পিতর অস্বীকার করে ফেলেছিল, আর অরামাথিও জোসেফ এসে বলছে, আমি আমার কবরটা যিশুর জন্য দিতে রাজি আছি। অনেক সময় চার্চে এরকম অরামাথিও জোসেফরা থাকে, যারা সবার সামনে অনেক অ্যাক্টিভ নয়, তারা অনেক কিছু দেখাতে পারে না, কিন্তু মেন জায়গায় মেন টাইমে চার্চের পাশে দাঁড়িয়ে বলে, আমি আমার জায়গাটা চার্চের জন্য দিতে রাজি আছি। হালেলুয়া, হালেলুয়া। আজকে জোরে করতালি দিন অরামাথিও জোসেফ যারা বসে আছে আমাদের মধ্যে, হয়তো আপনার তাদেরকে চিনি, হয়তো আপনার তাদেরকে মৃত্যু আর সমাপ্তি, পাপের শক্তির সমাপ্তি, অর্থাৎ সমস্ত কবরের মধ্যে যখন দিয়েছে সমস্ত কিছু যখন হয়ে গেছে, এবং শয়তান আনন্দে অট্টহাস্য হাসছে, শয়তান বলছে, আমি জিতে গেছি, যিশুর ইতিহাসকেও সমাপ্ত করে দিয়েছে, এরা সমাপ্ত, ফিনিশ। শয়তান বলছে, তাকিয়ে দেখো যিশু, মুহাম্মদকে দেখো, এসেছিল, কবর রয়েছে, দেখো কবর দেখতে পাবে, গৌতম বুদ্ধ
আর আজকে আমি তোমাকে খবর দিয়ে প্রমাণ করে দিলাম আমি এই যুগের রাজা, আমি এই পৃথিবীর রাজা। অট্টহাস্য হাসছে শয়তান। শয়তান এও জানে যে প্রবলেম হতে পারে, শয়তান এও জানে প্রবলেম হতে পারে, যিশুর দেহ চুরি হয়ে যেতে পারে। আর শয়তান তাই সত্যকে ফরিসিরা শুনেছে, সত্যকে ফরিসিরা যিশু মরে যাওয়ার পর সীমাবদ্ধ হয়নি, তারা আবার পিলাতের কাছে গেছে। যদি আপনি পরের মাঠ থেকে তো সুসমাচার সেখানে দেখতে পাবেন, পিলাতের কাছে গিয়ে বলছে যে ওই ব্যক্তি বেঁচে থাকা অবস্থায় বলেছিল তিন দিন পর আবার উঠবে, ওর কবরকে রোমিও সিল করে দাও। সিল মানে জানেন, গভর্নমেন্ট গিয়ে তালা মেরে সিল করে দেয়, ওটা আর কেউ খুলতে পারে না, কারো ক্ষমতা নেই খুলবে। তাহলে সে গভর্নমেন্ট সিল করে দিয়েছে, আর ঠিক তারা কি করে একটা বড় পাথর দিয়ে সিল করে দেয় এবং একটা রোমিও সৈন্যকে দাঁড় করিয়ে দেওয়া হয় যাতে কেউ ওই কবরের কাছে পৌঁছাতে না পারে। ঈশ্বরের সন্তান সিল করে দেয়। আর আজকের আরেকটা কনসেপ্ট, আরেকটা মিথ্যা ভাবনা আজকের আমাদের ক্রিশ্চিয়ানিটির মধ্যে এসছে। আজকে সকালবেলা সবাই কবরের কাছে গেছে, আজকে সকালবেলা অনেক চার্চ কবরের মধ্যে হয়েছে। আমি বুঝতে পারি না, যখন মরিয়মরা দৌড়ে গেছিল কবরের কাছে, সেখানে স্বর্গীয় দূত একটা কথা বলেছে, কি বলেছে? ওকে জোরে বলি, তাহলে কে থাকে কবরে? আর যিশু কি বলছে? আপনি জানেন যে কেউ যিশুতে বিশ্বাস করে সে কি কবরে থাকে? কোথায় থাকে? অলরেডি পরম দেশে চলে যায়। যে কেউ বিশ্বাস করে, বিচার হওয়ার পরে নরকটা স্বর্গ হবে, কিন্তু যে কেউ বিশ্বাসী যদি মরে সঙ্গে সঙ্গে সে স্বর্গে চলে যায় পরম দেশে। অর্থাৎ যদি আপনার মা স্বর্গে গেছে, ওখানে তাহলে কে রয়েছে, কার কাছে মালা চড়াতে যাচ্ছে? পরিষ্কার স্বর্গদূত ওখানে বলছে, কাকে খুঁজছো? তোমরা এখানে এসছো কেন? রেগে গেছে, ভালো করে বাইবেলটা পড়বেন, বলছে রেগে গিয়ে মানে মৃতদের মাঝখানে জীবিতকে কেন খুঁজছো, কেন এখানে এসছো? আমার তো মনে হয় ভক্তবলীয় মরিয়মের থেকে বিশ্বাস বেশি ছন্দ কি পরিশীল ছিল, সত্যকে ফরিসি বেশি বিশ্বাস ছিল। কারণ সত্যকে ফরিসি একবার শুনেছে যিশু তিন দিন পর উঠতে পারে, তাই তারা রোমিও সৈন্য লাগিয়েছে যাতে উঠতে না পারে। তার মানে তাই সত্যকে ফরিসি কোথায় যেন বিশ্বাস করেছিল যিশু উঠতে পারে। আর মগদলীয় মরিয়মরা তিন বছর সঙ্গে যিশুর সঙ্গে ছিল, তাদের বিশ্বাস হয়। ভালো করে বাইবেল পড়বেন, বলছে একজন দেখে এসে অন্য শিষ্যকে বলছে, জানেন যিশু উঠেছে? মনে যাবে হ্যাঁ, কি বলছো, গাঁজা টাজা খেয়েছো? কত বছর ছিল যিশুর সঙ্গে? তিন বছর, তিন বছর ছিল, তাও সে বিশ্বাস করেনি। আবার একজনকে দেখা দিয়েছে, তাও বিশ্বাস করেনি। আর একজনকে দেখা, যিশু বিরক্ত হয়ে গেছে, তাই জন্য যিশুর সঙ্গে তাদেরকে ভৎসনা করলেন। যখন এগারো জন টেবিলে বসেছে, তখন যিশু বলছে, ভৎসনা করলেন, আর কতকাল তোমাদেরকে প্রমাণ দেখাবো? দ্যাট ইজ কল ক্রিশ্চিয়ানিটি, দ্যাট ইজ কল বিলিভার। সব থেকে বেশি অবিশ্বাস আমরা যারা চার্চের ভিতরে থাকি তাদের, বাইরের লোকেরা তো বিশ্বাস করে, আমরা করি না, আমরা করি না। কারণ অনেক সময় বাইরের সত্যকে ফরিসি বিশ্বাস করে যিশু সত্য, তাই আপনাকে বলবে একটু আমার জন্য প্রার্থনা করো। বাট আমরা জানি যিশু সত্য, বাট আমরা প্রার্থনা করতে ভুলে যাই, আমরা বাইবেল পড়তে ভুলে যাই। অন্যরা বাইবেল পেলে দেখবেন প্রথমে খুলে পড়বে। আমি যখন ফার্স্ট বাইবেল পাই, আপনি বিশ্বাস করবেন, আমি সারা রাত বাইবেল পড়েছি, সারা রাত। বাট যখন আমরা যিশুকে চলে আসি, একটা পদ পড়ার পর কি বোরিং বই ঢুকে না মাথার ভিতরে। আমি তো আমাদের ছেলেমেয়েদের দেখেছি, গ্র্যাজুয়েট করা ছেলেমেয়ে বাইবেল পড়তে চায়, বাংলাদেশের চলতি ভাষার বাইবেল পড়বে, ঠিক আছে, এরকম শাস্ত্র সবসময় একটু ভালো ভাষা না হলে আপনি সেই অর্থটা বুঝতে পারেন। ওকে বলছে যেদিন চলে গেছে কবরের কাছে, তখন ভৎসনা করছে কবরের মধ্যে, শয়তান অট্টহাস্য হাসছে, শয়তান বলছে ফিনিশ, এভরিথিং শেষ, এবার খুব ভালো হয়েছে, আর কোন ক্ষমতা নেই, এবার আমি জিতে গেছি, যেটা যে লড়াই আমি শুরু করেছিলাম এদের উত্তাপ থেকে, আজকের তার ফাইনাল রেজাল্ট আমার হাতে, যিশুকে আমি স্তব্ধ করে দিয়েছি। ওগো ঈশ্বর, তুমি বলেছিলে তিন অধ্যায় পনেরো পদে, যে তুমি বলেছিলে আদি পুস্তক তিন অধ্যায় পনেরো পদ, যে তুমি একজন মনুষ্য পুত্রকে পাঠাবে যে আমার মস্তককে চূর্ণ করবে, আর আমি নাকি তার পাদমূল চূর্ণ করব। এবার দেখে নাও ঈশ্বর, আমি তোমার থেকে বড় হয়ে গেছি, তুমি যাকে পাঠিয়েছিলে তার মস্তক চূর্ণ করে কবরে শায়িত করে দিয়েছি, আমার কাছে কেউ জিততে পারে না, আমি পাওয়ারফুল। শয়তান অট্টহাস্য হাসছে, শয়তান অহংকারের সাথে চলেছে, শয়তান অহংকারের সাথে চলেছে। ফ্রাইডে শুক্রবার তিনটে থেকে ছটা, ওয়ান ডে
চলে গেছে। স্যাটারডে ছটা থেকে ছটা, টুডে চলে গেছে সানডে। সবাই বলি সানডে, 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 সানডে। সূর্য সবে উদয় হতে চলেছে, সানডে সবে সূর্য উদয় হতে চলেছে। হঠাৎ একটা মৃদু ভূমিকম্প, যে মৃত্যু দিয়ে ভূমিকম্প শুরু করেছে আবার পুনরুত্থান দিয়ে ভূমিকম্প হতে শুরু করেছে। যে ভূমিকম্প উঠেছে পাথর ছুড়ে গেছে, সবাই মিলে দৌড়ে এসছে কবরের দিকে, উঁকি মেরে দেখছে নষ্ট হবে না, কিন্তু তার জীবনেও রেজারেকশন পুনরুত্থান অবশ্যই হবে। হালেলুইয়া। কারণ তিনি বলছেন, আমি উদাহরণ তৈরি করছি, আমার যা হয়েছে আমি তোমার জীবনে তাই করব। স্বর্গ সত্য, ঈশ্বরের সন্তানেরা, আজকে আমার কয়েকটা পয়েন্ট আজকে আমি আপনাদের সাথে ভাগ করতে চাই। তিনি যা করেছেন সত্য, অর্থাৎ পুনরুত্থান সত্য, এটা সবাই স্বীকার করে নিয়েছে। তাই জন্য বলছে সবার কবর রয়েছে, সবার কবর রয়েছে। আর তাকিয়ে দেখো আমার দিকে, জেরুসালেমে হাজার বার যান আর 2000 বার যান, এখনো তার কবর পাবেন। কিন্তু কবরের মধ্যে যদি একবার উঁকি মেরে দেখেন, দেখবেন সেই কবরে দেহ নাই, কারণ সেটা ফাঁকা শূন্য প্রমাণ করে অন্যদের। তিনি যা করেছেন সত্য, যারা আমরা যিশুকে বিশ্বাস করি, আজকের আপনি আরেকবার পাওয়ারফুল ভাবে নিজের বডিতে বিশ্বাস করে নিন, তিনি সত্য, তিনি যা করেছেন সত্য। আমার কোনো সন্দেহ নেই, আমার কোনো ডাউট নেই, কারণ বাইবেল বলে যে কেউ বিশ্বাস করে তার পুনরুত্থানকে, তাহলে সে অবশ্যই পুনরুত্থান দেখতে পাবে আর আমার সন্তান হওয়ার অধিকার পাবে। হালেলুইয়া। কাজে আপনি সত্যতার সাথে থাকুন। নাম্বার টু, অনন্ত জীবন সত্য, অনন্ত জীবন সত্য, তার প্রমাণ যিশু খ্রিস্ট। হালেলুইয়া। তাই জন্য আমাদের কেউ মরে গেলে আমরা অত না কাঁদলে কোনো প্রবলেম নেই, মানবিক ভাবে আমরা কাঁদি, কেন অনেকদিন আমাদের সঙ্গে ছিল তাই। কারণ আপনি কল্পনা করে ভাবতে পারেন, যদি ঋতু মারা যায় ঋতুর মা কাঁদবে তো, কি মনে হয়, কাঁদবে না? আপনারাও কাঁদবেন তো? অবশ্যই কাঁদবেন, অবশ্যই কাঁদবেন, তার সাথে নিয়ম কাঁদবেন। কল্পনা করে দেখুন এই ঋতুর সাথে আপনার পরিচয় কিভাবে হলো, ঋতু কোথায় ছিল, আমি জিজ্ঞেস করবো না কত বয়স, তাও আমি বলছি ধরুন 28 বা 27, আরো কমিয়ে দিই 22 বা 23। ওকে ওকে, তা যদি 22 বছর ঋতুর বয়স হয়, 22 বছর আগে ঋতুর অস্তিত্ব কোথায় ছিল? অনেকে বলবে বাবার শুক্রাণু বা কিছু এরকম, না 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 না, অস্তিত্ব কোথায় ছিল, তার প্রাণ কোথায় ছিল, তার প্রাণ কোথায় ছিল? কারণ 21 বছর আগে ঋতু ছিল, 22 বছর পরও ঋতু রয়েছে, এরপর ঋতু ধরুন বাঁচবে 70 বছর, তারপর মারা গেল, ঋতু গেল কোথায়? ঋতু কি কর্পূর ছিল, উড়ে গেল? কর্পূরও উড়ে গেলে বাতাসের সাথে মেশে বিভিন্ন রকম সাইন্টিফিক ইয়ে রয়েছে, রাসায়নিক বিক্রিয়া রয়েছে, নানান বিষয়, বাট ঋতু গেল কোথায়? ঈশ্বরের সন্তানরা, বাইবেল বলে, অনেকে বলে মানুষের বিভিন্ন জন্ম হয়, অর্থাৎ প্রথমে ছাগল ভেড়া কুকুর অনেক কিছু হতে থাকে, মানে ঘুরতে থাকে ঘুরতে থাকে। যদি মানুষের জন্ম ঘুরতে থাকে, প্রশ্ন আমার এখানে সিম্পল,
এই তিনটে একই তিনটেই যদি হয় মানে যদি সার্কেল হয় জন্মান্তর যদি সার্কেল হয় যে সমস্ত ডিসিপ্লিন বলে যে সার্কেল হয় যদি সার্কেল হয় তাহলে বোতল মরে গেল বাইবেল হলো বাইবেল মরে গেল ফাইল হলো ফাইল মরে গেল আবার বোতল হলো তাহলে তো সার্কেল তাহলে পৃথিবীতে এত বিস্ফোরণ হচ্ছে কেন কেন বলছে যে সবকিছু বেড়ে যাচ্ছে ধ্বংসের জন্য আরো বৃদ্ধি হয়ে যাচ্ছে আরো বৃদ্ধি বাঘ মরে যেত ছাগল হতো ছাগল মরে যেত মানুষ হতো মানুষ হতো এরকম সার্কেল থাকতো না পৃথিবীতে ভার হয়ে যেত না পৃথিবীতে যা ছিল তাই থাকতো কেন সার্কেল হচ্ছে ঈশ্বরের সত্তা এটা প্রমাণ করে সার্কেল হয় না মানবের জন্ম একবার হয় আর মানুষের মৃত্যু একবার হয় কারণ সে আসে ঈশ্বর থেকে আবার চলে যেতে হবে ঈশ্বরের কাছে তার কর্ম দ্বারা তার বিশ্বাস দ্বারা তাকে ঠিক করতে হবে সে স্বর্গে থাকবে না নরকে থাকবে হালেলুয়া তাই ঋতু যদি এখন মারা যায় তার মা এবং আমরা খুব কাঁদবো আর কি বলবো ঋতু চলে গেল ঋতু চলে গেল তোমার ঋতু কার কাছে ছিল ঈশ্বরের কাছে ঋতুকে এখানে কত বছর পাঠিয়েছে 20 বছর 30 বছর 40 বছর 70 বছর এবার আপনি বলছেন ঋতু আমার 70 বছর এখানে রয়েছে মানে আমার ঈশ্বর বলছে ও ছিল তো আগে আমার কাছে সারা জীবন থাকবে আমার কাছে তাহলে ওটা কার ওটা আমার না তো অনেক সময় আমরা বলি আমার তাই আমরা কাঁদি আর ঈশ্বর বলে ও আমার আমার যখন ইচ্ছা আমি ওকে পাঠিয়েছি আমার যখন ইচ্ছা আমি ওকে ডেকে নেবো হালেলুয়া তাই যদি ঈশ্বর যখন ইচ্ছা করে আপনাকে ডেকে নেয় সেটা 10 বছরে হতে পারে 15 বছরে হতে পারে 20 বছরে হতে পারে বাট মানুষ হিসাবে আমাদের মনে হয় আমি 20 বছরে মরে যাব আমি কোথায় যাব একবার যখন ওখানে যাবে যেই ওই গেটে পৌঁছাবে তখন বলবেন আপনার মা বলবে আমার ঋতুকে ফিরিয়ে দাও প্রভু তখন প্রভু বলবে ঠিক আছে আমি ঋতুকে ফেরত দেবো ঋতু বলবে তারা প্রভু আমি আর যাবো না আমি ওখানে যাবো না কারণ আমি জানি ওখানে খাবারের প্রবলেম ওখানে অক্সিজেনের মধ্যে ভেজাল ওখানে এর মধ্যে প্রবলেম ওর মধ্যে পলিউশন ওর মধ্যে অনেক কিছু রয়েছে আমি ওখানে যাবো না যে একবার হেভেন দেখে নিয়েছে সেকেন্ড টাইম পৃথিবীর কথা ভাবে না হালেলুয়া একবার ঈশ্বরের সাথে এনকাউন্টার হয়ে গেছে তাকে যত টেম্পটেশন দিন যত লোক দেখান তাকে আপনি আর ধরতে পারবেন না কারণ অলরেডি ঈশ্বর কি সে বুঝে গেছে যে একবার রেজারেকশনের পাওয়ার জেনে গেছে পুনরুত্থানের পাওয়ার জেনে গেছে তাকে আর থামিয়ে রাখা যায় না তাই শিষ্যদেরকে আর থামিয়ে রাখা যায়নি কারণ তারা জেনে গেছে যিশুকে কবরবন্দী করতে পারেনি অর্থাৎ আমাদেরকেও কবরবন্দী করতে পারবে না তাই তো ভিতর কাঁপিয়ে উঠে বলছে আমি আর ভয় পাই না মৃত্যুকে কারণ জানি মৃত্যু আমার প্রভুকে আটকায়নি আর আমার প্রভু বলেছে এই মৃত্যু ভিতর তোমাকেও আটকাবে না আমি জানি এটা সত্য অনন্ত জীবন সত্য অনন্ত জীবন হচ্ছে সেই জীবন যা পুনরুত্থানের পর আপনি পাবেন 3 নম্বর স্বর্গ সত্য কারণ স্বর্গ সত্য না হলে বলছে তারপরে প্রভু 40 দিনের মাথায় তিনি সশরীরে স্বর্গ যাচ্ছে এটা প্রমাণ করেন স্বর্গ সত্য অর্থাৎ পুনরুত্থান প্রমাণ করে স্বর্গ সত্য পুনরুত্থান সত্য অর্থাৎ আপনার বডি যে উঠবে এটা সত্য কোন একটা জার্মানি মহিলা তিনি ঈশ্বর বিশ্বাস করতেন না আর তাই তিনি পুনরুত্থান বিশ্বাস করতেন না আর তিনি বলেছিলেন উইল করে গেছিলেন যে যদি আমি মারা যাই আমাকে এমন কবর দেওয়া হবে এমন শক্ত পাথর দিয়ে কবর দেবে যা কখনো যেন ভাঙা না যায় আর তাই মতো শুনি লোকেরা তাকে প্রচন্ড শক্তিশালী পাথরের মধ্যে কবর দিয়ে রাখা হয় আর হঠাৎ সেই কবরের পাশে একটা ছোট্ট গাছ জন্মায় কয়েক বছর যেতে যেতে সেই গাছটা অনেক বড় হয়ে যায় আর এমন বড় হয়ে যায় যে তার কবরটা ভেঙে চুরমার হয়ে যায় ঈশ্বরের সন্তানেরা সামান্য গাছ তার শক্ত কবরকে আটকাতে পারেনি তাহলে যেদিন তুরি বাজবে যেদিন তুরি বাজবে যত শক্তিশালী কবর আপনার হোক না কেন যত মিশরের পিরামিড বানিয়ে রাখেন না কেন সেদিন চুরমার হয়ে যাবে আপনাকে উঠে দাঁড়াতেই হবে বিচারের দরবারে সেদিন তুরি বাজবে আপনার পুনরুত্থান অবশ্যই হবে আপনি বিশ্বাসী কি অবিশ্বাসী পুনরুত্থান হবে আপনি যিশুতে বিশ্বাস করেন কি করেন না পুনরুত্থান আপনার অবশ্যই হবে কারণ পুনরুত্থান সত্য দ্বিতীয় আগমন সত্য যদি পুনরুত্থান সত্য হয় তাহলে এটা জেনে রাখতে হবে যিশু যা যা বলে
বলেছিলেন তা সত্য হয়েছে। যিশু বলেছে আমাকে মারা হবে, মারা হয়েছে। যিশু বলেছে তিন দিন পর আমি উঠব, তিনি উঠেছেন। যিশু বলছেন আমি শ্মশানের স্বর্গে যাব, তিনি গেছেন। এবং ঠিক একই রকম ভাবে তিনি বলেছেন যখন এগুলো আমি যা বলেছি হয়েছে, তাহলে জেনে রাখো আরেকটা হতে চলেছে, আমার দ্বিতীয় আগমন অবশ্যই হতে চলেছে, অবশ্যই হবে, আমি দ্বিতীয়বার আবার আসবো। এটা সত্য, এটা সত্য। তাই জন্য ইয়াং ছেলেমেয়েরা অনেক সময় আমরা বিশ্বাস করি না সত্যি কি তিনি আসবেন বা তিনি আসবেন। যখন শিষ্যরা বললো তুমি আসবে, আমরা কি করে বুঝবো? প্রভু বললেন এমন কিছু জিনিস ঘটবে পৃথিবীর বুকে যা আগে কখনো ঘটেনি। যখন দেখবে এগুলো ঘটছে তখন জানবে আমি আসছি। এখন যদি তাকিয়ে দেখেন গরমে গরম পড়ে না, ঠান্ডায় গরম পড়ে যায়, গরমে ঠান্ডা পড়ে যায়, বৃষ্টি ঠিক সিজনে আসে না, হঠাৎ কালো লাল চাঁদ চলে আসে। বিজ্ঞানী বলে এত বছর পরে এরকম হয়, বিজ্ঞানীরা ক্যালকুলেট করে বলে, আবার কিছুক্ষণ পরে সময় গেলে দেখবে বিজ্ঞানীরা বলে আমরা এটা করেছিলাম ঠিকই, বাট এটা আমাদের কাছে ঠিক কাজ করছে না। ঈশ্বরের সন্তানরা বিজ্ঞান অনুমানে চলবে, আজকের যেটা আবিষ্কার হবে কালকের বেটার কিছু পেয়ে গেলে ওটা মিথ্যা হয়ে যাবে, আবার নতুন কিছু সূচনা হবে। বাট বাইবেল যা ছিল 2000 বছর আগে আজও একটা জায়গায় স্ট্যান্ড করে দাঁড়িয়ে রয়েছে যে দ্বিতীয় আগমন অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। তাহলে সত্য বিচার, সত্য বিচার, সত্য। যেমন তৃতীয় আগমন সত্য, এবার তিনি কিন্তু আসবেন কোন রকমের লাড্ডু কিংবা রসগোল্লা নিয়ে নয়, যে বাবা আমি তোমার জন্য রক্ত দিয়েছি এই নাও আমার রসগোল্লা এনেছি। যিশু রসগোল্লার ভারী নিয়ে আসবে না, কোনো জামাই আদর করতে আপনাকে আসবে না। এবার আসছেন তিনি রাজ দণ্ড হাতে নিয়ে, বিচার দণ্ড হাতে নিয়ে, কারণ তিনি বলছেন আমি ইনাফ সময় দিয়েছি, তারপরেও যদি তুমি পাল্টাও নি এবার আমি আসবো বিচার দণ্ডে। সেখানে গ্রেস থাকবে না, সেখানে অনুগ্রহ থাকবে না, সেখানে দয়া থাকবে না, সেখানে জাস্টিস থাকবে, সেখানে বিচার থাকবে। আপনার অন্যায়ের অবশ্যই আপনাকে প্রতিদান সেদিন দিতে হবে। তাই বিচার সত্য। তাই আজকে ঠিক করুন আপনি বিচারে দাঁড়াবেন, কোথায় যাবেন। একদিন সমস্ত জিহবা স্বীকার করবে তিনি একমাত্র প্রভু। হালেলুইয়া, হালেলুইয়া। হচ্ছে একদিন যখন তুমি বাঁচবে আপনার কাছে স্বর্গের চাবি আছে। হালেলুইয়া, আপনার হাতে চাবি দিয়েছে ঈশ্বর। বলছে আমি তোমাকে চাবি দিয়ে গেলাম। হোয়াট ইজ দা চাবি? যিশুকে বিশ্বাস করো, দ্যাট ইজ দা চাবি। যে কেউ যিশুতে বিশ্বাস করে অটোমেটিক সে রাস্তা পেয়ে যায়। গুগল ম্যাপ স্বর্গের ঠিকানা দিতে পারে না, আর একমাত্র বাইবেল আপনাকে স্বর্গের ঠিকানা বলতে পারে। আর স্বর্গের একমাত্র রোডের নাম এসএসসি বোস রোড নয়, এনএসসি বোস রোড নয়, মহাত্মা গান্ধী রোড নয়, স্বর্গের রোডের নাম ইম্মানুয়েল যিশু খ্রিস্ট। হালেলুইয়া, কারণ তিনি পথ, তিনি সত্য, তিনি জীবন। আপনার কাছে শান্তি তিনি দিয়ে গেছেন। তাই পুনরুত্থান পাওয়ারফুল। হোয়াট ইজ দা পাওয়ারফুল ঈশ্বর? আজকের আপনি যারা আরাধনা করেন, এখন আপনি রিজারেকশন সানডে বলছেন, রিজারেকশন সানডে বলছেন, আজকের কয়েকটা পাওয়ারফুল বিষয় আপনার জন্য রয়েছে। আজকের আপনি জেনে নেন যার আপনি আরাধনা করেন আসলে তিনি কে, আজকে জেনে নেন। আর যদি পারেন লিখে নিতে পারেন, অ অনন্তকালীন ঈশ্বর, আ আদি আরম্ভকারী ঈশ্বর, একমাত্র প্রভু, ঐকার ঐশ্ব জ্ঞানদায়ী ঈশ্বর, ও ওমেগা তিনি, ও ঔষধ অসুস্থতা, ক করুণাময় ঈশ্বর, খ ক্ষমতাশালী ঈশ্বর, ক গৌরবময় ঈশ্বর, খ ঘনিষ্ঠ ঘোমরা বিনাশকারী ঈশ্বর, চ
চিরন্তন ঈশ্বর, ছ ছত্রপতি ঈশ্বর, বর্গেচ্ছ জীবনজল জ্যোতিময় ঈশ্বর, ছ ঝড় থামানোর ঈশ্বর, ত টেনে তোলার ঈশ্বর, ঠ ঠাট্টা সহনকারী ঈশ্বর, ড ডাক্তারের ডাক্তার, ঢ ঢাল মানবের ঈশ্বর, ত ত্রাণকর্তা ঈশ্বর, থ ধমার সত্ত্বেও দূরকারী ঈশ্বর, ত দানবীর দয়াময় দয়াসাগর ঈশ্বর, ধ ধন্য ধার্মিক ধার্মিকের ঢাল ঈশ্বর, দন্তেন্ন নম্র ন্যায়পরায়ণ ঈশ্বর, ত পরাক্রমী পাপ নাশকারী পবিত্র পুনরুত্থিত ঈশ্বর, ধ ফোয়ারা জীবনের ঈশ্বর, প ব্রহ্মাণ্ড সৃষ্টিকারী বিশ্বপিতা বিশ্বস্ত ঈশ্বর, ভ ভয়াবহ ভালো ভয়ঙ্কর ভবিষ্যতের বিচারকর্তা ঈশ্বর, ম মনোহর মিত্র মহান মঙ্গলময় ঈশ্বর, বর্গে অত্যঞ্চ জিহবা চিরি জিহ সারম চিহুদার সিংহ, র রূপী রক্ষাকারী রক্ত প্রদানকারী ঈশ্বর, ল লালনকারী লালাট লিপি প্রবাদের লিলি, র রক্ষা কবচ সর্বেশ্ব শান্তিদাতা ঈশ্বর, দন্তেশ্ব সর্ব শক্তিমান সর্ব উত্তম সৃষ্টিকর্তা ঈশ্বর, হ হারণের ঈশ্বর, হবার বস্ত্র প্রদানকারী হারানো বেশের অন্বেষণকারী ঈশ্বর, তিনি পুনরুত্থিত ঈশ্বর। হ্যালেলুয়া, হ্যালেলুয়া।